আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমাদের ডেমো ক্লাস, যারা আগামী জুলাই সেশনে FCPS Part-1 রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ দিবেন তাদেরকে টার্গেট করে আমরা আজকে আমাদের যে কার্যক্রম নির্ধারিত টপিকস প্রোডাকশন অফ এক্স রে, এটার উপরে ডেমো ক্লাস নেবেন আমাদের জনপ্রিয় মেন্টর ডক্টর সুমাইয়া রিফাত অনিকা। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল ব্যাচ আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে, তাই ধারাবাহিকতায় আমরা আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের ক্লাসগুলোর সিস্টেমটা কেমন, আমরা কিভাবে টপিকগুলো পড়িয়ে থাকি, এই বিষয়গুলো নিয়েই আমরা আসছি। তো আজকেও একটা নির্ধারিত টপিকস প্রোডাকশন অফ এক্স রে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেই টপিকস এর উপরেই ক্লাস হবে। তো নির্ধারিত ক্লাসের পরে আমরা আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে যাব। আপনাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, সেটা আমাদের নির্ধারিত মেন্টরকে আপনারা আস্ক করবেন। বিশেষ করে কোনো কোয়ারি যদি থাকে সিলেবাস রিলেটেড, টপিকস রিলেটেড কি পড়বেন সেই বিষয়েও কথা হবে। আর এর বাইরে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই সাবজেক্টটি আগামী সপ্তাহ থেকে যখন শুরু হবে, তার আগে আমরা একটা অরিয়েন্টেশন ক্লাস এবং সিলেবাস ডিসকাশন ক্লাস করব, প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আপনারা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সেখানে আমরা বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব পেপার ওয়াইজ। তো আজকে আমাদের যে নির্ধারিত টপিকস ডেমো ক্লাস প্রোডাকশন অফ এক্স রে, এই টপিকস এর উপরে ক্লাস নিয়ে আসতেছেন জেনেসিসের জনপ্রিয় মেন্টর ডক্টর সুমাইয়া রিফাত অনিকা। আমি অনিকাকে তার ক্লাস শুরু করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুমাইয়া রিফাত অনিকা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব বা আজকের আমাদের যে ডেমো ক্লাসটা আয়োজন করা হয়েছে, এটাতে আমরা আসলে আমরা যে এক্স রে নিয়ে আমাদের যে কাজ করা হয় প্রত্যেকটা সেক্টরে দেখা যায় যে এক্স রেটা আমাদের বিভিন্ন কাজে দিচ্ছে। তো এই এক্স রেটা আসলে আমরা কিভাবে তৈরি করে থাকি বা কিভাবে এটা কাজ করে সেই জিনিসটা নিয়ে একটু কিছু আমি বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ দেখা যায় যে এই যে রেডিওলজি প্রোডাকশন অফ এক্স রে এই টপিকটা, যেমন হচ্ছে যারা রেডিওলজিতে FCPS Part-1 দিতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি বলবো। বলা যেতে পারে যে ইনফিনিটি স্টার আলা যে টপিক গুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা টপিক হলো আমাদের এই প্রোডাকশন অফ এক্স রে। তো এটা এই জন্য যারা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ FCPS Part-1 দিতে চান তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তারা অবশ্যই এই সাবজেক্টটাতে বা এই টপিকটাতে সরি এই সাবজেক্টটা বা এই টপিকটাতে তার একটু ভালো একটা দক্ষতা রাখতে হবে। তাছাড়া বাকি যারা রয়েছেন, যারা অন্যান্য স্পেশালিটি রয়েছেন, মেডিসিন বলেন বা সার্জারি বলেন বা পেডিয়াট্রিক্স বলেন, তো আমাদের সবারই ক্ষেত্রে তো দেখা যায় যে এক্স রে আমরা আমাদেরকে দিতেই হয়, তাই না, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। তো সেই এক্স রেটা আসলে কিভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্কে যদি আমরা একটা বেসিক ধারণা নিয়ে রাখতে পারি, অথবা যারা ইন্টার্ন রয়েছেন বা যারা MBBS লেভেলে রয়েছেন তারাও যদি আমরা একটু জানতে পারি যে হ্যাঁ এই যে আমরা এক্স রে এত ইউজ করে থাকি বা এত ইনভেস্টিগেশন দিয়ে থাকি, সেই এক্স রেটা আসলে কিভাবে তৈরি হয়ে থাকে, তো সেই সম্পর্কে যদি আমরা একটু বেসিক নলেজ রাখতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। তো এই জন্য বলবো যে আমাদের যে এক্স রে রয়েছে সেটা কিভাবে তৈরি হচ্ছে বা এটা আমাদের বডিতে যে কিভাবে কি করছে, এই সকল বিষয় সম্পর্কে আমাদের সকলেরই কিছুটা ধারণা থাকা দরকার। কারণ কি, যে ধরে আমি সাধারণত দেখা যায় কি আমরা এক্স রে হর হামাশায় দিয়ে থাকি, কিন্তু এই এক্স রেটা আমাদের ইনভেস্টিগেশন হিসেবে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কি, এই যে এক্স রে, এই এক্স রেটা কিন্তু আমাদের বডিতে যে আমাদের যে সেলগুলো রয়েছে সেলের সাথে বিভিন্ন ধরনের সে ইন্টারাকশন করে বা হচ্ছে যে সে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন সে এখানে DNA ড্যামেজ করে দিতে পারে, তারপরে সেলটাকে মিউটেশন করে দিতে পারে, সেলের মিউটেশন করে দিতে পারে, তাছাড়া আরো অনেক ধরনের এটার একটা ক্রিয়া বিক্রিয়া রয়েছে যেটা আমাদের সেলের ভিতরে বা আমাদের বডির ভিতরে যে করতে পারে। এই জন্যে যখনই আমি কোনো একটা পেডিয়াট্রিক পেশেন্টকে বা কোনো শিশুকে বা কোনো হচ্ছে কি রিপ্রোডাকটিভ এজ এর কোনো মহিলাকে যখন এক্স রে ইনভেস্টিগেশন দিব, সেটা সেফ সেক্সেই হোক না কেন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিস্ক বেনিফিটটা আমাকে একটু চিন্তা করতে হবে। কারণ কি, একটা রিপ্রোডাকটিভ এজ এর কোনো মহিলা যদি, কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে, তার যে অর্গানোজেনেসিসের যে পিরিয়ডটা ধরেন 8 weeks থেকে আমরা যদি চিন্তা করে থাকি, এই সময় যদি সে কোনো রেডিয়েশন এক্সপোজারের সম্মুখীন হয় তাহলে কিন্তু তার বিভিন্ন ধরনের তার যে অফস্প্রিং বা হচ্ছে যে
সন্তানটি রয়েছে তার কিন্তু বিভিন্ন ধরনের টেরাটোজেনিসিটি বা হচ্ছে যে কনজিনিটাল কিছু জন্মগত কিছু ত্রুটি দেখা যেতে পারে। তো তার মানে বোঝাই যাচ্ছে এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মারাত্মক, তাই না? তাছাড়া যারা হচ্ছে শুধু পেডিয়াট্রিক বা রিপ্রোডাক্টিভ এজ এর মেয়ে ছাড়াও কিন্তু আমরা যারা ওভারঅল যারা রয়েছি, হ্যাঁ, যারা আমরা মেডিকেল প্রফেশনে রয়েছি, দেখবেন যে বিভিন্ন অপারেশন থিয়েটারে বিভিন্ন ধরনের রেডিয়েশন এক্সপোজার আমরা কিন্তু পেয়ে থাকি, বা হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরিতে গেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এইসব এক্সপোজার, এই যে রেডিয়েশনের আমরা হচ্ছে এক্সপোজারের সম্মুখীন হতে হয়, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কিছুটা সতর্ক হতে হবে। কারণ বিভিন্ন ধরনের এই যে এক্সরেটা আপনার হচ্ছে শরীরে ঢুকলো, এটা কিন্তু হয়তো বা সাথে সাথে কোনো একটা সেরকম মারাত্মক ক্ষতি না করলেও ইন এ লং টার্ম এটা দেখা যেতে পারে যে অনেক খারাপ কিছু করে ফেলতে পারে আপনার শরীরের জন্য। তো এই জন্য সবাইকে আমি বলবো যে অবশ্যই সতর্ক থাকবেন যখন এই রেডিয়েশন এই এক্সরে নিয়ে আপনি যখন এটার কাছাকাছি যাবেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই একটু সতর্ক থাকবেন। তো আজকে চলেন এখন আমাদের আজকে যে ক্লাসটার ডেমো ক্লাসের যে টপিকসটা সেটা হলো প্রোডাকশন অফ এক্সরে। আজকে আমি এই ক্লাসটাতে মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত আপনারা ক্লাসও করতে পারবেন যারা জেনেসিসের ফাউন্ডেশন ব্যাচে ঢুকেছেন রেডিওলজির জন্য, সেখানে এটা নিয়ে আপনাদেরকে আরো অনেক বিশাল আকারে ক্লাস নেওয়া হবে। তো আজকের এই ক্লাসটা তাহলে কেন দরকার? এই ক্লাসটাতে আমি যতটুকু মানে আমি চেষ্টা করেছি যে জিনিসগুলো আসলে কি মানে আমাদের রেডিও ফিজিক্সের এই জিনিসগুলো কঠিন আমার কাছে মনে হয় এই কারণে যে জিনিসটা নতুন, এটা কিন্তু আমরা MBBS লেভেলে বা হচ্ছে যে আমাদের কি ইন্টারনের সময়ে বা পরবর্তী এগুলো তো আমরা পড়ি নাই, তাই না? টোটালি একটা নতুন, এটা আমরা ইন্টারে পড়েছিলাম, ওটা তাও কি পড়েছিলাম ওটা তো আসলে এতদিন কিছু মনেও নেই। তো এই জন্য নতুন কোনো কিছু আসলে একটু কঠিন লাগে। আর যেটা সমস্যা হয় যে FCPS এ যখন আপনি পরীক্ষা দিবেন সবাই বলবে রেডিও ফিজিক্স খুব কঠিন, ঝুঁকি নাই, এই ধরনের দেখবেন যে কেউ যদি দিয়ে থাকে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তখন বলবে যে হ্যাঁ অনেক কঠিন, পারা যায় না, একবারে তো জীবনও সম্ভব না। এই কথাগুলো টোটালি মিথ্যা কথা। কারণ কি, আপনি যখন পড়া গুছিয়ে ফেলবেন তখন দেখবেন কি যে পেপার 1 আর পেপার 3 থেকে সব থেকে কম পড়া হচ্ছে পেপার 2, হ্যাঁ, মানে সিলেবাসটা আমাদের হচ্ছে ছোট, কিন্তু তারপরও কেন কঠিন হয়, কারণ হয় এক আমি মাত্র বললাম সেটা হচ্ছে নতুন, এটা আমরা আগে পড়িনি। দ্বিতীয়ত যেটা, এটা হচ্ছে প্রশ্নের ধরন, যেটা প্রশ্ন ধরন দেখা যায় যে এখানে আপনি মুখস্থ এর ধরনের কিন্তু প্রশ্ন আসে না, হ্যাঁ, এখানে দেখা যায় যে কিছুটা আপনাকে চিন্তা করে করে অ্যান্সার গুলো করতে হচ্ছে, এটাই সমস্যা হয়ে যায়। তো এই জন্য যারা এবারে ক্লাস করতে চাচ্ছেন বা হচ্ছে FCPS এর উপর মানে রেডিওলজির উপর FCPS Part-1 দিতে চান, তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে যখনই পড়বেন স্পেশালি এক্সরে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, কারণ 50টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ কোয়েশ্চেনই এক্সরে থেকে আসে, বাদ বাকিগুলো সিটি, MRI, আলট্রাসোনোগ্রাফি, তারপর হচ্ছে মেমোগ্রাফি, আরো যে বিভিন্ন জিনিস রয়েছে সেখান থেকে আসে। তো মেজরিটি প্রশ্ন যেহেতু আমাদের এক্সরে থেকে আসছে, এক্সরের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন প্রথম থেকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে আমাদের যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসটা আপনি পড়বেন, পড়ে আপনি হচ্ছে বই পড়বেন, সাথে শীতটা তো থাকছে সাথে বই, অবশ্যই বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়বেন, দেখবেন যে অনেক কিছু বুঝতে পারছে না, কারণ বইগুলোতে একটু কঠিন করে লেখা হয়। সেক্ষেত্রে কি করবেন, এখন যেহেতু ইউটিউবের জগৎ মানে সময়, ইউটিউবে খুবই সুন্দর সুন্দর আপনি ভিডিও দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের দেখা যায় যে অ্যানিমেশন থাকে, তো এগুলো দেখলে আপনার মনে হবে কি খুব মানে ওগুলো খুব ইজি হয়ে যাবে। তো এভাবে আপনি যখন প্রথমে শুরু করবেন, যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্লাস করবেন, করে সেটা হচ্ছে গিয়ে পড়বেন, যখন জিনিসগুলো ক্লিয়ার হতে পারছে না যেখানে আটকিয়ে যাবেন সেখানে অবশ্যই আমরা যারা ক্লাস নিই আমাদের এখানে আমি, তারপর ডক্টর ফারহানা, ডক্টর জ্যোতি, ডক্টর সারওয়াত আপু, তো উনিরা সবাই খুব ভালো করে বুঝিয়ে ক্লাস নেন। তো যখনই বুঝবেন না তখন আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা যতটুকু পারি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর বাদ বাকি যেটা নিজের করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথম থেকে সিনসিয়ার থাকতে হবে, এবং আমার যে যদি না বুঝি সেক্ষেত্রে আমি হয় জিজ্ঞাসা করব, নয় সেটা হচ্ছে গিয়ে আমি বই থেকে বা ইউটিউব বা এই ধরনের কিছু থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব।
এখন যেটা অনেকে বলবে যে হ্যাঁ রেডিওলজিতে প্রথমবারে পাশ সম্ভব না, এটা কিন্তু খুবই আমি বললামই এটা একটা পুরাই মিথ্যা ধারণা। কারণ দেখা গিয়েছে যে এর আগের বারের সেশনে যারা জানুয়ারি তে চান্স পেয়েছেন, এবারে দেখা গেছে যারা প্রথম থেকে সিন্স ইয়ার ছিল তারাই হচ্ছে গিয়ে চান্স পেয়ে গিয়েছে এবং তাদের সেটা প্রথমবার ছিল, এরকম অনেক ক্যান্ডিডেটই রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যেহেতু এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তো মনে হয় যে তোর দরকার নেই ক্লাসগুলো করার, পরে দেখে নিবো, পরে আসলে দেখা হয় না। আর একটা ক্লাসে যখন একটা ইন্টারাকশন হয় ওটার কিন্তু ইফেক্টটা অন্যরকম থাকে। তো এই জন্য রেকর্ডেড ক্লাসগুলো আপনারা মানে ইউজ করবেন সেক্ষেত্রে যখন ধরেন, মানে আমি তো বলবো যে অফলাইন বা অনলাইন ক্লাসের একটা অনেক সুবিধা রয়েছে, কারণ অফলাইন ক্লাসগুলোতে দেখা যেত যে একবারই হ্যাঁ ম্যাডাম বা টিচারদের সাথে বা মেন্টরদের সাথে কিন্তু হচ্ছে গিয়ে ইন্টারাকশনটা আমাদের একবারই হতো। তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারতো যে হ্যাঁ আমি তুলতে ভুলে গেছি বা হচ্ছে আমি মিস করে গেছি কোনো কারণে, ওটা তো আমার আর পাওয়া সম্ভব হতো না। কিন্তু এই অনলাইনে হওয়ার কারণে কিন্তু আপনাদের একটা সুবিধা যে আপনি যখনই ভুলে যাচ্ছেন যে হ্যাঁ আমি আচ্ছা ওই জিনিসটা কি বলেছিল আপু, তখন আপনি দেখে নিতে পারলেন। তো এই হিসাবে আপনি রেকর্ডেড ক্লাসটা আমি বলবো যে ইউজ করবেন। তো এখন মোটামুটি এতটুকু যে যারা শুরু করছেন তাদের সবাইকে শুভকামনা, ভয় পাবেন না, প্রথম দিকে টপিকগুলো মাথার উপর দিয়ে যাবে, আমারও গিয়েছিল অনেকবার পড়ার পর অনেক ভিডিও অনেক হচ্ছে গিয়ে বিভিন্ন বই টই থেকে মানে হেঁটে গুঁটে এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে আত্মস্থ করতে পেরেছি। তো এই জন্য আমি বলবো যে প্রথম থেকে শুরুর সময় আপনারা আস্তে আস্তে আগাবে আগানোর চেষ্টা করবেন, হ্যাঁ তাহলে দেখবেন যে শেষ পর্যন্ত আপনারা থাকতে পারছেন। তো এখন আমি মোটামুটি আজকে যে টপিক সেটাতে হচ্ছে যে চলে যাই, সেটা হচ্ছে আজকে আমাদের এই যে এক্সরে এটা কিভাবে তৈরি করছি সেটা। তার আগে আমি হচ্ছে একটু জেনে নিই যে এক্সরেটা আসলে কিভাবে কে কই কে আবিষ্কার করলো এই এক্সরেটা। তো আমরা জানি যে হচ্ছে রয়েন জেম তার যে উনি একজন জার্মানি পদার্থবিদ ছিলেন, উনি পুরা নামটা হলো সেটা হচ্ছে কি উইলহেম কনরেড রয়েনজেন, ঠিক আছে। এই আমরা সাধারণত ফুল নেমটা মনে রাখি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাইবাতে তারা বলে যে হ্যাঁ রয়েনজেন উনি পুরা নাম কি ছিল পুরা নামটা বলো। তো সেক্ষেত্রে এই জিনিসটাও আমাদের একটু মাথায় রাখা দরকার যে উনি পুরো নামটা ছিল হচ্ছে উইলহেম কনরেড রয়েনজেন। তো উনি জার্মান একজন পদার্থবিদ ছিলেন। তো উনি উনির ল্যাবে একদিন 1895 সালের 8 নভেম্বর ল্যাবে ক্যাথোড রে নিয়ে, যেহেতু পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী সেহেতু উনি ক্যাথোড রে ক্যাথোড টিউব নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছিলেন উনির ল্যাবরেটরিতে, হঠাৎ করে এরকম হচ্ছে গ্লাস ইনভলপের মধ্যে এই আবিষ্কার করতে এই এক্সপেরিমেন্ট করার সময় উনি এক্সিডেন্টালি একটা এমন একটা লাইট বা এমন একটা রে আবিষ্কার করে ফেললেন যে সেটার একটা প্রপার্টিস হচ্ছে তার মধ্যে দিয়ে যখন কোনো কিছুকে রাখা হয় সেটার একটা প্রতিচ্ছবি সে আবিষ্কার করতে পারতেন। তো এটা তো আসলে যুগান্তকারী একটা আবিষ্কার। তো উনি তখন কিন্তু উনি জানতেন না যে এই যে উনি একটা লাইট বা রে আবিষ্কার করেছেন এটা আসলে কি বা এটার প্রপার্টিস কি, এক্সিডেন্টালি উনি হচ্ছে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন। তো এই যেহেতু এই রেটা আননোন একটা জিনিস, উনি এটা সম্পর্কে ঠিক মতো জানেন না, তখন উনি এটার নামকরণ করেছিলেন এক্স রে। এই যে আমরা এক্স রে ইউজ করি সে 1895 সালে এই নামকরণটা করা হয়েছিল এবং সেটা কিন্তু এখনো রয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম এই যে আমরা এক্স রে করি এই এক্স রে কথাটা কোথা থেকে এসেছে। কারণ আমরা যে ধরেন ম্যাথমেটিক্যালি যদি ইউজ করি তখন আমরা কি বলি, মনে করি এক্স ইজ ইকুয়াল টু সামথিং, মানে এক্স মানে হচ্ছে যে আমি এখনো জানি না, এটা আমি এখনো আননোন। এই জন্যই উনি যেহেতু যখন আবিষ্কার করেছিলেন তখন ওই এক্স এই রেটা আসলে কি, হ্যাঁ এটা প্রপার্টিস বা এটা কি ধরনের এটা ক্যারেক্টারিস্টিক কিছুই জানতেন না, এই জন্য উনি তখন এই রেটাকে নামকরণ করেছিলেন হচ্ছে এক্স হিসেবে এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই এক্স রে এসে গেল। এবং এই যুগান্তকারী আবিষ্কারের জন্য উনি যখন প্রথম নোবেল পুরস্কার শুরু হয় 1901 সালে তখন উনি ফিজিক্সে এই নোবেল পুরস্কারটা পান। কিন্তু আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এক্সের যে বিভিন্ন ধরনের যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেটা সম্পর্কে তো আসলে উনি যা জানতেন না, হ্যাঁ। তো এই দেখা গিয়েছে যে এই এক্সরের ইফেক্টের জন্যই উনি পরবর্তীতে 1923 সালে কার্সিনোমা অফ ইন্টেস্টাইন হয়ে কিন্তু উনি মৃত্যুবরণ করে। এটাকে আসলে মানে এটাই যে কারণ তা না, তবে ধরে নেওয়া হয় যেহেতু উনি এটা নিয়ে খুব বেশি এক্সপোজারের মধ্যে ছিলেন, খুব বেশি এটার সংস্পর্শে ছিলেন, এর জন্য উনি কার্সিনোমাটা ডেভেলপ করে থাকে।
এবং এখানে যে হচ্ছে একটা যে হাত দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনি ওয়াইফ দেখে উনি যখন আবিষ্কার করছিলেন তখন হচ্ছে এত বেশি এক্সাইটেড ছিলেন যে প্রথম উনি বই দিয়ে চেষ্টা করেছেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার্ডবোর্ড ইউজ করেছেন, তারপরে যখন হচ্ছে গিয়ে 8ই নভেম্বর তো উনি এটা আবিষ্কার করেছেন, ডিসেম্বরের 8 বা 9 তারিখের দিকে উনি নিজের হাত রেখে, তারপর হচ্ছে গিয়ে ওয়াইফের হাত রেখে বিভিন্ন ধরনের কিন্তু এক্সামিনেশন করেছেন। তো মানে এটা আসলে উনির জন্য অনেক এক্সাইটিং একটা জিনিস ছিল। তো এরপরে যেটা সেটা আমরা যদি হচ্ছে একটু ছবিটা দেখি, আমরা যে এক্সরে তৈরি করে থাকি, এক্সরে তৈরি করার জন্য আমাদের একটা এক্সরে টিউব লাগবে, সেই টিউবটারি দেখেন এটা হচ্ছে একটা এক্সরে টিউব, হ্যাঁ বাস্তব চেহারা যেটা, হ্যাঁ সেটারই একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে নিচে। তো এই এক্সরে টিউবের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস লাগে, যে জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে এক্সরে তৈরি করে থাকি। এই এক্সরে টিউবটা হচ্ছে গিয়ে মানে আমাদের যে রেডিওলজি ডিপার্টমেন্টে যে আমাদের এক্সরে মেশিন থাকে সেখানে কিন্তু এই এক্সরে টিউবটা বসানো থাকে। হ্যাঁ এই ভিতরে এই যন্ত্রপাতি বিশাল বড় বড় যন্ত্রপাতির ভিতরে কিন্তু এই মেইন জিনিসটাই কিন্তু বসানো থাকে। তো এটার একটা আমরা একটা ছবি দেখে নিলাম যে হ্যাঁ আসলে এক্সরে টিউবটা কেমন। তাহলে আমরা এটার আরেকটা একটু দেখিয়ে থাকি, যদি এক্সরে টিউবে যদি আমরা এক্সরে টিউব আমরা ইউজ করি এক্সরে প্রোডাকশনের জন্য, সেই এক্সরে টিউবের কিছু পার্ট, সে পার্ট গুলো কি কি আমরা একটু দেখি, আলোচনা করে দেখি। তো এক্সরে টিউবে এখানে হচ্ছে দুটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি বেসিক একদম, ঠিক আছে। এরপরে যেটা থাকে ক্যাথোডের মধ্যে সেখানে দেখেন এরকম কয়েলের মতো, হ্যাঁ ওয়ার মানে কয়েল অফ ওয়ার, এইগুলো হচ্ছে ফিলামেন্ট বলা হয়, হ্যাঁ কয়েল অফ ওয়ার যেটা এগুলোকে ফিলামেন্ট বলা হয়। এই ফিলামেন্ট গুলোকে আমরা হচ্ছে গিয়ে গরম করার মাধ্যমে এটাকে হিটেড করে আমরা এখান থেকে ইলেকট্রন গুলোকে বের করে থাকি। আমি এখন জাস্ট একটু বলে যাচ্ছি, পার্ট গুলো বলে যাচ্ছি, পরবর্তীতে কিছুটা আরো আমি আরো এক্সপ্লেনেশন করব, শুধু আমি জাস্ট এখন বেসিক মানে এক্সটিউবের পার্ট গুলো বলি। তাহলে ক্যাথোডের মধ্যে আমি কি পেলাম, ক্যাথোডের মধ্যে আমি একটা ফিলামেন্ট পেলাম। ফিলামেন্ট পাওয়ার পরে ফিলামেন্ট থেকে আমরা ইলেকট্রন গুলোকে পেয়ে থাকি, ঠিক আছে। এতটুকু একটু জাস্ট মাথায় রাখেন, আমি পরে বিস্তারিত বলছি। সেই ফিলামেন্টের সামনে একটা হচ্ছে ফোকাসিং কাপ থাকবে, ফোকাসিং কাপের কাজগুলো যেটা সেটা হচ্ছে গিয়ে যখন এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন গুলো বের হয় তখন এই ইলেকট্রন গুলো যেন চারপাশে ছড়িয়ে না যায়। ইলেকট্রন যেহেতু মানে নেগেটিভ চার্জ বিশিষ্ট তখন কে নিজে মানে একে অপরকে বিকর্ষণ করে, রিপেল করে সে বিভিন্ন দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তো আমাদের কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গেলে কিন্তু আমাদের এটা আরো মানে ভালো হবে না, আমরা খুব ভালো ফোকাস করা আমরা হচ্ছে কি ইলেকট্রন গুলো পেতে চাই, এই জন্য এখানে হচ্ছে ফোকাসিং কাপ ইউজ করা হয়, ঠিক আছে। এখানে ক্যাথোডের সামনে ফোকাসিং ক্লাব বা কাপ ইউজ করা হয়। সেই ফোকাসিং কাপ এর কাজ কি, ফোকাসিং কাপের কাজ হলো যে ইলেকট্রন গুলো আমি হচ্ছে ফিলামেন্টকে ফিলামেন্ট থেকে বের করছি সেই ফিলামেন্ট থেকে ইলেকট্রন গুলো একদম ফোকাস হয়ে যেন আমার অ্যানোডের দিকে আসতে পারে। এই হলো হচ্ছে আমার অ্যানোড, যেটা কিছুটা বাঁকানো, হ্যাঁ যেটা কিছুটা অ্যাঙ্গেল করা। এই অ্যানোডে আমার হচ্ছে কিছু অংশ কিছু স্পেশাল জিনিস থাকবে এবং এই অ্যানোডের একটা স্পেশাল জায়গা থেকে কিন্তু আমার এক্সরে তৈরি হচ্ছে। আমি কিন্তু এখনো এক্সরে বা রেডিয়েশন বা বিম কোনো কিছু কিন্তু বা ফোটন সবই একটা মানে সিনোনিম এগুলো। তো এগুলো কিন্তু কিছুই আমি আবিষ্কার মানে এখনো তৈরি করতে পারি নাই, কিন্তু আমার মেশিন কিন্তু এখনো এগুলো এখনো প্রডিউস করতে পারিনি। এই অ্যানোডের এখানে একটা টার্গেট ম্যাটেরিয়াল থাকবে, টার্গেট ম্যাটেরিয়ালের একটা খুব ক্ষুদ্র একটা জায়গা থাকে ফোকাল স্পট, ওখানে যে এই ইলেকট্রন গুলো বম্বার্ড হতে থাকে মানে কি যে একদম লাগতে থাকবে মানে সেখানে যে স্ট্রাইক করতে থাকে স্ট্রাইক করতে থাকে স্ট্রাইক করতে থাকে। স্ট্রাইক করার পরে সেখানে এই টার্গেট ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস হয়, হ্যাঁ এই টার্গেট ম্যাটেরিয়ালের যে অ্যাটম বা অণুগুলো রয়েছে সেখানে কিছু কিছু থেকে কাজ হয়, দুই ধরনের কাজ হয়, ওই দুই ধরনের কাজ থেকে আমার অ্যাকচুয়ালি এক্সরেটা তৈরি হয়ে থাকে। তো এই কাজগুলো আমি পরে আলোচনা করছি, জাস্ট একটু জেনে রাখেন যে হচ্ছে কি হ্যাঁ টার্গেটের মধ্যে আমার কিছু মানে ইন্টারাকশন হয় টার্গেটের নিউক্লিয়াসের সাথে, টার্গেটের অ্যাটমের সাথে আমার কিছু ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশন থেকেই কিন্তু মূলত আমরা এক্সরেটা আমরা পেয়ে থাকি। এবং পুরো এই এক্সরে টিউবটা একটা গ্লাস ইনভলভের মধ্যে আবদ্ধ থাকে এবং এটার মধ্যে মানে একদমই বাতাস রাখা যাবে না, এটাকে যতটুকু সম্ভব ভ্যাকিউম করে রাখতে হবে। কারণ কি যদি ধরেন এয়ার পার্টিকেলস থাকে তাহলে এই এয়ার পার্টিকেলস গুলো কি করবে, এই যে আমার হচ্ছে ইলেকট্রন এদিক দিয়ে হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে,
তার সাথে কলিশন বা সংঘর্ষ লেগে যাবে। তো সংঘর্ষ লেগে গেলে তো আমার যেগুলো মানে কার্যকরী ইলেকট্রন সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তো এটা তো আমার সমস্যা। আর তাছাড়া পলিশন হয়ে যাওয়ার কারণে আমার এখানে দেখা যাবে ফিলামেন্ট পুড়ে যেতে পারে বা টার্গেট পুড়ে যেতে পারে। হ্যাঁ, মানে পলিশন মানে যে কোনো কিছু জায়গায় পলিশন হলে বা সংঘর্ষ হলে সেখানে আরো বেশি তাপমাত্রা বেড়ে যায়, তাই না? তো এই জন্য এই জিনিসগুলো যেন না হয়, এই জন্য এই এক্সিটিউবটাকে একদম পুরো ভ্যাকিউম করে রাখা হয় এবং এটার মধ্যে একদমই বাতাস ঢুকতে দেওয়াই হয় না, মানে পুরোটুকু একদম সিল থাকবে। আমি যেটা আবার দেখি, দেখেন এইখানে দেখেন পুরোটুকু একদম গ্লাস ইনভলভ দিয়ে আমার একদম মোড়ানো, এবং এখানে এটা হচ্ছে গিয়ে আমার অ্যানোড, আর এইদিকে হচ্ছে ক্যাথোডটা থাকে, ঠিক আছে? দেখেন অ্যানোড, এখানে ক্যাথোড, এবং এটা সাধারণত অ্যানোডটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে গিয়ে আপনার রোটেটেড। অ্যানোডটা সেটা হচ্ছে গিয়ে রোটেটিংটা বর্তমানে ইউজ করা হয়, কারণ কি এখানে হচ্ছে অনেক ধরনের ইলেকট্রন এসে বারবার লাগতে থাকে, লাগতে স্থির যদি হয় সেটার একটা সমস্যা হচ্ছে গিয়ে এখানে হিট অনেক বেশি প্রডিউস হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা যেন না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে রোটেটিংটাকে ইউজ করতে পারি। আর তাছাড়া স্থির যে কোনো কিছু যদি স্থির কোনো বস্তুতে যদি একটা এরকম স্ট্রিম অফ ইলেকট্রন আসতে থাকে বা যে কোনো কিছু যদি স্ট্রাইক করে সেটার একটা শ্যাডো পেতে পারি, এই শ্যাডোটা কিন্তু আমাদের একটা ভুল ইনফরমেশন দিতে পারে। হ্যাঁ, এই শ্যাডোটা যেন না হয় সেই জন্য হচ্ছে রোটেটিং অ্যানোড এখানে তৈরি করা হয়। রোটেটিং অ্যানোডের মধ্যে যে টার্গেট ম্যাটেরিয়ালের আরো সূক্ষ্ম একটা জায়গা যেটাকে ফোকাল স্পট বলা হয়, সেই ফোকাল স্পট থেকেই কিন্তু মূলত আমাদের যে এক্স রে সেটা হচ্ছে কি ইমিটেড হয়। তাহলে আমি কিন্তু এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলে ফেললাম, এই কথাগুলো থেকে কিন্তু অনেকগুলো এফসিপিএস এর কোয়েশ্চেন চলে আসতে পারে। যেমন দেখেন যে আমাদের ইলেকট্রন কোথা থেকে আমরা পেলাম, ইলেকট্রন পেলাম আমরা ফিলামেন্ট থেকে, আর এক্স রে কোথা থেকে বের হচ্ছে, এক্স রে বের হচ্ছে আমার অ্যানোডের ফোকাল স্পট থেকে। তাহলে এখান থেকে কিন্তু একটা সিঙ্গেল বেস আসতে পারে যে হ্যাঁ এগুলো যেহেতু ট্রিকি মনে হবে যে হ্যাঁ ফিলামেন্ট থেকে মনে হয় এক্স রে তৈরি হয়ে মনে হয়তো ধাক্কা খেয়ে চলে আসতেছে, না জাস্ট আমরা হচ্ছে ফিলামেন্ট থেকে ইলেকট্রন গুলো পেয়ে থাকি। এখন ফিলামেন্টের মধ্যে আমাদের কিভাবে আমরা ইলেকট্রন পেয়ে থাকি একটু যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে এই ফিলামেন্ট গুলোকে আমাদের গরম করার মাধ্যমে, এই ফিলামেন্ট গুলোকে আমরা হচ্ছে সুইচ ব্যাটারি অন করে আমরা এই ফিলামেন্ট গুলোকে হিট করি। হিট করার কারণে এখানে ফিলামেন্ট হিসেবে আমাদের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এটাকে আমরা টাংস্টেন বলি, টাংস্টেন ম্যাটেরিয়াল এখানে ইউজ করি। এই টাংস্টেন ম্যাটেরিয়ালটা আমরা কেন ইউজ করছি এটার পিছনে কিন্তু কারণ রয়েছে। হ্যাঁ, আমরা তো এখানে ইউজ করতে পারতাম গোল্ড, ইউজ করতে পারতাম সিলভার, ইউজ করতে পারতাম নিকেল, ইউজ করতে পারতাম আর অনেক কিছু ইউজ করতে পারতাম, কেন টাংস্টেন দিয়ে আমি ইউজ করলাম? টাংস্টেন ইউজ করার একটা মানে অন্যতম কারণ হচ্ছে যে টাংস্টেনের মেল্টিং পাওয়ার অনেক বেশি, তার এখানে মানে সে সহজে পুড়বে না, অনেক গরম হলেও সে হচ্ছে সহজে পুড়বে না, তার এই মেল্টিং পাওয়ারটা সাধারণত দেখা যাচ্ছে 3400 এরকম, 3400 হ্যাঁ 3400 বলছি সরি 3400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত সে হচ্ছে যে টলারেট করতে পারে, তার মানে তার অনেক তাপমাত্রা সহ্য করার ক্ষমতা তার রয়েছে। তো যার ফলে কি হয়, আমি যখন হচ্ছে গিয়ে সুইচ অন করে এই ফিলামেন্টটাকে গরম করি তখন যে টাংস্টেনের যে অ্যাটম রয়েছে মানে যে অণুগুলো রয়েছে, হ্যাঁ যে অণু সমন্বয়ে তো হচ্ছে টাংস্টেনটা, অনেক অসংখ্য অণু সমন্বয়ে আমাদের এই টাংস্টেনটা তৈরি, তার এই ম্যাটেরিয়ালটা তৈরি। তো এই অ্যাটম গুলোর যে অরবিট বা যে আউটার শেলে যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলোকে ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। ওই ব্যালেন্স ইলেকট্রন গুলি কি করে, এই যে হিটটা পাচ্ছে সে এত বেশি পেয়ে ওই এক্সট্রা হিটটা পেয়ে সে হচ্ছে ওই অ্যাটমে আর থাকতে পারে না, তখন সে এখান থেকে বের হয়ে যায়। ওই ব্যালেন্স ইলেকট্রন বা আউটার শেলে যে ইলেকট্রন গুলো রয়েছে তখন সে বের হয়ে যায়। এই যে দেখেন এই আমরা ইলেকট্রন গুলোকে বের করছি কিভাবে, হিটের মাধ্যমে, হিট মানে কি টেম্পারেচারের মাধ্যমে বা থার্মাল এর মাধ্যমে মানে থার্মাল প্রসেসিং এর মাধ্যমে। এই যে ইলেকট্রন গুলো হচ্ছে গিয়ে ফিলামেন্টের থেকে বের হচ্ছে সেটাকে হচ্ছে গিয়ে এই ইলেকট্রন গুলোকে বলা হয় থার্মিনিক ইলেকট্রন, আর এই যে প্রসেস সেটাকে হচ্ছে গিয়ে বলা হয় থার্মিনিক ইমিশন। মানে কি আমি হচ্ছে গিয়ে ফিলামেন্টটাকে হিট করার মাধ্যমে কিন্তু এই ইলেকট্রন গুলোকে বের করতে পারছি, এই জন্য এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে গিয়ে থার্মিনিক প্রসেস। এবং যে ইলেকট্রন গুলো হচ্ছে বের হচ্ছে তাদের আমরা বলি হচ্ছে গিয়ে থার্মিনিক ইলেকট্রন। তাছাড়া এখানে যে আমরা টাংস্টেন ইউজ করি তার আরো অনেক হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ আছে, সেটা হলো এই যে টাংস্টেন খুব এই থার্মিনিক ইলেকট্রন গুলোকে খুব ভালোভাবে হচ্ছে বের করতে পারে, খুব বেশি পরিমাণে বের করতে পারে, তাছাড়া তার অ্যাটমিক নাম্বারও অনেক বেশি।
তো এই ধরনের জিনিসগুলোর কারণে আমরা এখানে টাংস্টেনটি ইউজ করে থাকি ফিলামেন্ট হিসেবে। এখন আমরা অনেক ফাস্ট মুভিং ইলেকট্রন আমি এই ফিলামেন্ট থেকে পেয়ে গেলাম, ক্যাথোডের মধ্যে ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা আমার টাংস্টেন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সেখান থেকে আমি হিট করার মাধ্যমে, গরম করার মাধ্যমে আমি ইলেকট্রনের ফাস্ট মুভিং ইলেকট্রনের অনেকগুলো গুচ্ছ পেলাম বা স্ট্রিম যেটাই বলেন সেটা পেলাম, সেটাকে আমি হচ্ছে ফোকাসিং তাপের মাধ্যমে ফোকাস করে অ্যানোডে পাঠালাম। অ্যানোডের মধ্যে আমার টার্গেট ম্যাটেরিয়াল থাকে, টার্গেট ম্যাটেরিয়ালটাও আমার টাংস্টেন দিয়ে তৈরি, কারণ একই কথা, কারণ টাংস্টেনে অনেক বেশি এই যে গরম সহ্য করার ক্ষমতা তার অনেক বেশি, তো এখানে এবং হচ্ছে অ্যাটমিক নাম্বারও বেশি, অ্যাটমিক নাম্বার বেশি হলে এক্সরে প্রোডাকশনের ক্ষেত্রে একটা অন্যতম কারণ, যে যত বেশি অ্যাটমিক নাম্বার হবে প্রোডাকশন অফ এক্সরে তত বাড়বে। তো এখানেও আমরা হচ্ছে গিয়ে টাংস্টেনকে ইউজ করে থাকি। তো এই টাংস্টেনের অ্যাটমের সাথে আমাদের কিন্তু আমি আগে বলছিলাম বিভিন্ন ধরনের, এখানে দু ধরনের আমাদের কাজ হয়, বিভিন্ন দু ধরনের ইন্টারেকশন হয় অ্যাটমে, যে টাংস্টেনের যে অ্যাটম রয়েছে সেটার মধ্যে আমাদের হচ্ছে দুই ধরনের জিনিসপত্র মানে কাজ কাজ হয়, সেই কাজ থেকে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে আমাদের এক্সরেটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এটা যদি আমি একটু এই ডায়াগ্রামের মাধ্যমে দেখি, দেখেন এই ভিডিওটা কি দেখা যাচ্ছে? দেখেন ব্যাটারি অন করে আমি হচ্ছে গিয়ে এটাকে ফিলামেন্টটাকে গরম করলাম, গরম করে ইলেকট্রন আসলো অ্যানোডে, অ্যানোডে টার্গেটে লেগে এই যে আমি এক্সরে পেলাম। ঠিক আছে, এই অ্যানোডের টার্গেটে আমার হচ্ছে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ধরনের বলতে স্পেশালি দুই ধরনের ইন্টারাকশন হয়। সেই ইন্টারাকশনটা কি হয় এটা আমরা এখন হচ্ছে গিয়ে জানবো, যে আসলে মানে এক্সরেটা কি হলো সেটা। এখন যেটা সেটা হচ্ছে এই যে আমি বললাম অরিজিন অফ এক্সরে, দুটা উপায় হতে পারে, একটা হচ্ছে বিম স্টারলং রেডিয়েশন বা ব্রেকিং রেডিয়েশন বা বিম রেডিয়েশন বা জেনারেল রেডিয়েশন। হ্যাঁ, এই নামগুলো যে আমি বারবার বলছি, অনেকগুলো দেখ আমি অনেকগুলো নাম বলছি, কারণ কি, কারণ যারা প্রথম শুরু করছেন তারা হয়তো বা জানেন না, কিন্তু যারা ধরেন আগে পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন কি যে এই টপিকসগুলো যেহেতু কমন এবং এই ধরনের টপিকসে সবসময় প্রশ্ন আসে, তো এই প্রশ্ন যেহেতু দিতেই হয় তাদেরকে, তখন তারা কি করে মানে বিভিন্ন ধরনের সিনোনিম ইউজ করা শুরু করে, হ্যাঁ, যেগুলো আমরা জানি না হয়তো বা বইয়ে ছিল দেখি নাই। তো এই ধরনের এখানে যদি বিম স্টারলং রেডিয়েশন না দিয়ে যদি হচ্ছে গিয়ে জেনারেল রেডিয়েশন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা মানে মাথা ঘুরে যাবে যে হ্যাঁ এটা আবার কি রেডিয়েশন, এটা তো শুনি না। তো এটারই আরেকটা নাম কিন্তু হচ্ছে বিম স্টারলং রেডিয়েশন, যেটাকে এটা একটা জার্মান ওয়ার্ড আর এটা মানে হচ্ছে স্লোয়িং ডাউন, মানে স্লো হয়ে যাওয়া। তো এই স্লো হয়ে যাওয়া কেন স্লোয়িং ডাউন এটাকে বলা হচ্ছে সেটাও আমি পরবর্তীতে হচ্ছে গিয়ে বলবো যে হ্যাঁ কেন হচ্ছে, আর যেটা সেটা হচ্ছে এটাকে জেনারেল কেন বলা হচ্ছে। জেনারেল বলা হচ্ছে সাধারণত 80% রেডিয়েশন যে আমরা পাই, এক্সরে যে আমরা পাই সেটা এই প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে, বাকিটা ও যে আমাদের ক্যারেক্টারিস্টিক যে রেডিয়েশন রয়েছে সেটা থেকে আমরা সাধারণত পেয়ে থাকি। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন সাধারণত সব ক্ষেত্রে হয় না, এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে হওয়ার জন্য। তো এই জন্য আমার এই যে বিম স্টারলং রেডিয়েশন বা ব্রেকিং রেডিয়েশন বা বিম রেডিয়েশন বা জেনারেল রেডিয়েশন বিভিন্ন ধরনের যে নাম, এটাই হচ্ছে গিয়ে এটা থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে এক্সরে পেয়ে থাকি এই প্রসেসিং এর মাধ্যমে। তারপরে বাদ বাকি যে যতটুকু আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের মাধ্যমে। তাহলে এই বিম স্টারলং রেডিয়েশন এবং ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন গুলো কোথায় হচ্ছে? তাহলে এগুলো কিন্তু তাহলে আমার যে অ্যানোড রয়েছে, অ্যানোডের যে টার্গেট ম্যাটেরিয়াল রয়েছে সেই টার্গেট ম্যাটেরিয়ালটাকে আমরা কি দিয়ে তৈরি করছি? অ্যাটম মানে টাংস্টেন দিয়ে তৈরি করছি। এই টাংস্টেনের যে অ্যাটম, সেই অ্যাটমের মধ্যে বিভিন্ন জিনিস হয়। এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন একভাবে তৈরি হচ্ছে, বিম স্টারলং রেডিয়েশন আরেকভাবে তৈরি হচ্ছে, সেটাও নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো দেখেন আমাদের একটা অ্যাটমের আমরা যদি এই যে অ্যাটম অ্যাটম বলছি, অ্যাটমটা কি আসলে? অ্যাটম হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়াল বা হচ্ছে একটা এলিমেন্টের যে অংশটা সেই ম্যাটেরিয়াল বা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক বহন করে। যেমন মানে টাংস্টেনের অ্যাটম টাংস্টেনের মতোই ব্যবহার করবে, হ্যাঁ, সে হচ্ছে গিয়ে মলিবডেনামের মতো ব্যবহার করবে না তার চেহারা। আর হচ্ছে এলিমেন্ট তো হচ্ছে অনেকগুলো অণু বা অনেকগুলো অ্যাটমের সমন্বয়ে একটা এলিমেন্ট বা একটা ম্যাটেরিয়াল তৈরি হয়, তার যে চেহারা তার যে মানে সেম টু সেম টুইন হচ্ছে গিয়ে আমাদের অ্যাটম। অ্যাটমকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে বিভিন্ন সাবডিভিশনে পাওয়া যায় যেগুলোকে আমরা পরমাণু বলি, যেমন ধরেন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন,
কিন্তু এরা এতই ছোট তাদের কিন্তু সে ক্ষমতাটা থাকে না যে ওই ইলিমেন্টটার সে ক্যারেক্টারিস্টিকটাকে বহন করবে। হ্যাঁ, তারা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট হিসেবে থাকে, কিন্তু তাদের ওই মানে ওই এবিলিটি নাই যে ওই ম্যাটেরিয়ালটা ক্যারেক্টারিস্টিক বহন করবে। তাহলে অ্যাটমটা হচ্ছে গিয়ে আমরা এলিমেন্টের একটা অংশ যেটা সেই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক সে বহন করবে। তো অ্যাটমের দুইটা রিজিয়ন থাকে, একটা আমাদের এই হাস্যোজ্জ্বল সে হচ্ছে নিউক্লিয়ার রিজিয়ন। এই নিউক্লিয়ার রিজিয়ন বা হচ্ছে নিউক্লিয়াস যেটাকে বলে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, নিউট্রন হচ্ছে নিউট্রাল থাকবে আর প্রোটন যেটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এটাকে হচ্ছে কি নিউক্লিয়ার রিজিয়ন বলা হয়। আর যে বাইরের দিকে যে ছোট ছোট দেখা যাচ্ছে বিভিন্ন অরবিট বলতে পারেন বা শেল বলতে পারেন বা এনার্জি লেভেল বলতে পারেন, হ্যাঁ, এই জিনিসগুলোকে হচ্ছে কি এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়ন বলা হচ্ছে। তাহলে আমি দুটা রিজিয়ন পাইলাম অ্যাটমের মধ্যে, দুটা রিজিয়ন, একটা হচ্ছে নিউক্লিয়ার রিজিয়ন আর একটা হচ্ছে এক্সট্রা, একটা হচ্ছে কি আমার এই হাস্যোজ্জ্বল নিউক্লিয়ার রিজিয়ন, আরেকটা যে ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়ন। আমার নিউক্লিয়ার রিজিয়নের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে আর এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়নের মধ্যে আমার ইলেকট্রন রয়েছে। তাহলে আমি মোটামুটি অ্যাটম কি দিয়ে তৈরি সেটা একটু জেনে নিলাম, কারণ আমার এক্সরে তৈরি করতে আমার এই অ্যাটমের স্ট্রাকচারটা আমার দরকার আছে। তো চলে আমি প্রথমে যে বিমেস চাললাম রেডিয়েশনটা, হ্যাঁ, সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করি। এই জিনিসগুলো কিন্তু এই যে বিমেস চাললাম রেডিয়েশন বা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন গুলো কি হচ্ছে, এখানে ঘটনাটা কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু থেকে দেখবেন যে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, এবং এগুলো নিয়ে কিন্তু প্রথম থেকে খুব মানে মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এগুলো খুবই সময় নিয়ে দরকার হলে আপনারা এই জিনিসগুলো করবেন, কারণ এগুলো থেকে প্রশ্ন একদম সবসময় এসে থাকে। তো এই জিনিসগুলো সম্পর্কে একদম ভালো পাকাপোক্ত আপনাদের একদম ধারণা থাকতে হবে যে বিমেস চালান রেডিয়েশনটা কোথায় হচ্ছে, আর ইয়া যেটা কি বলে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা কোথায় হচ্ছে, তারপরে কি হচ্ছে এখানে আসলে ঘটনাটা কি ঘটে, ক্যারেক্টারিস্টিকে কি হয় আর হচ্ছে বিমেস চালানে কি হয় বা ব্রেকিং এ কি হয়ে থাকে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আবার আরেকটা আপনারা যখন আরো সামনে পড়তে যাবেন তখন দেখবেন আরো একটা ইন্টারাকশন আসবে, সেই ইন্টারাকশনটা হচ্ছে গিয়ে রেডিয়েশনের সাথে আমাদের বা ম্যাটেরিয়ালের কি হচ্ছে গিয়ে ইন্টারাকশন, মানে আমাদের এই যে এক্সরে টিউবের মাধ্যমে আমরা যে এক্সরেটা তৈরি করলাম সেটা আমাদের বডিতে এসে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করে। হ্যাঁ, সেগুলো বিভিন্ন, ওইটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। তো সেটা কিন্তু বিমেস চালান রেডিয়েশন বা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন এগুলো কিন্তু না, এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন আর বিমেস চালান রেডিয়েশন কিন্তু আমাদের এক্সরে টিউবের অ্যানোডের ট্রান্সজেন্ডের অ্যাটমের মধ্যে হয়ে থাকে। এই জিনিসটা খুব মানে এই জিনিসটা একদম ক্লিয়ার কনসেপ্ট রাখেন। হ্যাঁ, পরবর্তীতে যখন আপনারা ক্লাস করবেন তখন দেখবেন যে এগুলো আরো যখন পড়বেন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে বিমেস চালান রেডিয়েশনটা, তাহলে চলেন যে কি হয় অ্যাকচুয়ালি। তো দেখা যায় আমরা তো কি করলাম, আমরা হচ্ছে ফিলামেন্টটাকে গরম করার মাধ্যমে থার্মোনিক ইমিশন, এই প্রক্রিয়ার মাধ্যমে থার্মোনিক ইলেকট্রন, হ্যাঁ, যেগুলো হচ্ছে অনেক ফাস্ট মুভিং ইলেকট্রন, সেগুলোকে অ্যানোডের দিকে পাঠায়, অ্যানোডের টার্গেটে পাঠায়। তো অ্যানোডের টার্গেটে আমাদের থাকে হচ্ছে কি টাংস্টেন, সেটার যে টাংস্টেনের যে অ্যাটম সেই অ্যাটমের সাথে আমার ওই ইলেকট্রন বিভিন্ন ধরনের কাজ করে। তো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যখন আমার টার্গেট ম্যাটেরিয়ালের যে টাংস্টেনটি ধরি আমি, যেটা আমাদের ডায়াগনস্টিক রেডিওলজিতে সাধারণত বের ইউজ করা হয়, আর মেমোগ্রাফির ক্ষেত্রে আবার আরেকটা মলিবডেনাম আরেকটা ইউজ করা হয়। হ্যাঁ, মেমোগ্রাফি যে এক্সরে টিউব রয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার আমরা টাংস্টেন ইউজ করি না সাধারণত, ওখানে মলিবডেনাম এটা ইউজ করি। ওটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে হ্যাঁ কেন আমরা অ্যাকচুয়ালি মলিবডেনাম ইউজ করে থাকি, এখন এত কিছু জানার দরকার নেই, ওগুলো বেশি জানতে গেলে মাথা ঘুরে যাবে। তো আমরা মোটামুটি জানি যে হচ্ছে গিয়ে আমাদের যে কনভেনশনাল এক্সরে যে মেশিনটা রয়েছে বা আমরা যেটা আমাদের এক্সরে ডিপার্টমেন্টে রয়েছে সেখানে হচ্ছে গিয়ে আমাদের কি বলে ইলেকট্রনগুলো রয়েছে, সেখানে টাংস্টেন আমরা যে এক্সরে টিউব রয়েছে সেখানে আমরা হচ্ছে গিয়ে টাংস্টেন ইউজ করি। তো সেখানে দেখা যাবে যে এই ইলেকট্রনটা আমরা যেটা ক্যাথোড থেকে ফিলামেন্ট থেকে বের করলাম, সে যখন এই অ্যাটমটার নিউক্লিয়াসের কাছের দিকে যাবে, মানে কাছ দিয়ে যখন সে যাবে তখন এই নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, মানে তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে।
যার ফলে কি হবে যে এই যে একটা সোজা পথে যাচ্ছিল সে একটা টার্ন নিয়ে নিবে, সে একটা তার গতি পরিবর্তন হয়ে যাবে। এই যে গতি পরিবর্তন হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু সে যেই স্পিডে যাচ্ছিল তার কিন্তু কিছু গতি কমে যেতে, মানে সে বাধ্য হবে। এই যে গতিটা কমে গেল, লস অফ কাইনেটিক এনার্জি, গতি শক্তিটা যে কমে গেল সেটাই হচ্ছে কি ইমিটেড হবে এক্সি হিসেবে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যে এক্সরেটা পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে গিয়ে ডিমেস্টার লাং রেডিয়েশন বলছি। যেমন ধরেন একটা ধরেন সোজা রাস্তায় যদি আপনি 100 স্পিডে যদি গাড়ি চালাতে পারেন, কিন্তু যখন ধরেন একটু টার্ন নিতে হবে আপনাকে তো অবশ্যই স্পিড কমাইতেই হবে, নাহলে তো একদম অ্যাক্সিডেন্ট হয়ে বসে থাকবে। সেটাই যে হচ্ছে যখন এই ইনিশিয়াল ইলেকট্রনগুলো যখন আমার অ্যাটমে ট্রান্সপ্লান্টেড অ্যাটমে নিউক্লিয়াসের দিকে যাবে, কাছের দিকে দিয়ে যাবে, তখন নিউট্রন এই ইলেকট্রনটাকে তার দিকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলেই সেই ইলেকট্রনটা তার হচ্ছে গতিবেগ পরিবর্তন করে ফেলবে, সে একদিকে যেদিকে যাচ্ছিল তার অপোজিটে চলে যাবে, মানে অপোজিটে না আরেক দিকে চলে যাবে, এবং এর ফলে তার যে কাইনেটিক এনার্জি, এই যে ফাস্ট মুভিং অনেক গতি শক্তি নিয়ে অনেক কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনগুলো আমার ফিলামেন্ট থেকে আসছিল সেটা অ্যানোডের টার্গেটে এসে এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের জন্য তার গতি শক্তি কিছুটা হচ্ছে গিয়ে সে লস করবে। সেই যে গতি শক্তিটা বা যে কাইনেটিক এনার্জিটা লস করছে বা কমে যাচ্ছে সেটাই আমরা হচ্ছে ডিমেস্টার লাং রেডিয়েশন হিসেবে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমরা এমনি যদি জেনারেল হিসেবে বলি তা হিসেবে এই জিনিসটা কনসেপ্টটা আমরা মনে রাখলে আমাদের সহজ হবে। কিন্তু আমাদের একটা ল আছে যেটা হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। হ্যাঁ, এটা একটা পদার্থবিজ্ঞানের একটা ল আছে। তো সেই ল অনুযায়ী বলা হয় যে শক্তির কোনো বা এই ধরনের একটা ল থাকে বিভিন্ন ধরনের, যেটা আইনস্টাইনের ল থেকে এসেছে পরবর্তীতে, যে শক্তির কোনো হচ্ছে ধ্বংসনী সৃষ্টিও নেই, শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে যায়। হ্যাঁ, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়। তো যেটা আমি যদি পদার্থবিজ্ঞানের বিষয়ে যদি ভাষায় যদি এই কথাটা বলতে চাই তাহলে এখানে কি হচ্ছে, এখানে সে হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা যেটুকু অংশ আমাদের কমে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে না, সেটা আরেকটা এক্স রে, এটাও একটা এনার্জি, রেডিয়েশন এটাও কিন্তু একটা এনার্জি, যেটাকে ফটো ইলেকট্রিক ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হয় বা ইলেকট্রোম্যাগনেটিক যে প্রপার্টিস গুলো সেটাকে বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু আরেকটা এনার্জির আরেকটা বা শক্তির আরেকটা রূপ, সেই রূপে সে হচ্ছে গিয়ে পরিবর্তন হচ্ছে। এখানে আসলে এই যে কাইনেটিক এনার্জি ল, এটা হচ্ছে গিয়ে আমরা যদি পদার্থবিজ্ঞানের ভাষায় বলে থাকি তাহলে কিন্তু না, সে কিন্তু আসলে একটা রূপ থেকেই গতি শক্তি থেকে সে হচ্ছে গিয়ে রেডিয়েশন এই আরেকটা এনার্জিতে সে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং দেখেন আমি যে বললাম স্লোয়িং ডাউন, এখন তো বুঝছেন যে স্লোয়িং ডাউন কেমন, মানে ওই কথাটা কেন আসলো, স্লো ডাউন এই যে ডিমেস্টার লাং রেডিয়েশন যেটা জার্মান ওয়ার্ডের অর্থ হচ্ছে গিয়ে স্লোয়িং ডাউন। এই স্লোয়িং ডাউনটা তাহলে আমি কোথা থেকে পেলাম, আমি বুঝে গেলাম। আমি যদি মনেও না থাকে যে ডিমেস্টার লাং রেডিয়েশনের সিনোনিম কি, কিন্তু আমি যদি এটার মেকানিজমটা জানি যে হ্যাঁ এখানে কি হয়, এখানে ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যার ফলে তার হচ্ছে গিয়ে যে দিকে যাচ্ছিল তার অন্যদিকে, মানে অন্যদিকে তার চেঞ্জ হয়ে যায় গতি, এবং এই গতি চেঞ্জ করতে ডিরেকশন চেঞ্জ করতে যায় তার কিছু গতি শক্তি লস হয়ে যায়, তার জন্য হচ্ছে গিয়ে ইলেকট্রনটা কিন্তু স্লো হয়ে যায়। এই যে লস অফ কাইনেটিক এনার্জি সেটাই আমরা হচ্ছে ডিমেস্টার লাং রেডিয়েশন হিসেবে পেয়ে থাকি। তো দেখেন আমাদের কিন্তু মিলে যাচ্ছে, এবং দেখেন এখানে 80% রেডিয়েশন এভাবেই সাধারণত হয়ে থাকে। এই যে টার্গেটের যে অ্যানোডের যে টার্গেটের টাংস্টেন ইয়া রয়েছে এখানে সব থেকে বেশি এই উপায়ে আমরা এক্সরে পেয়ে থাকি। 80% আমাদের এখানে লেখা আছে, দেখেন যে 80% আমরা এক্সরে এই উপায়ে তৈরি করে থাকি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা এই একটু ভিডিওটা দেখি তাহলে আমার মনে হয় আরো ইজি হবে। সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে ছবি বা অ্যানিমেশন এইগুলো দেখে হচ্ছে যে পড়ার, তাহলে দেখবেন কি যে জিনিসটা একটু ইজি হবে। আবার যদি ইয়া করি তাহলে দেখবেন যে হচ্ছে কিভাবে বের হচ্ছে এগুলো দেখবেন। আরো অনেক অনেক ইন্টারনেটে এ ধরনের অসংখ্য জিনিস রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো অসংখ্য আরো রয়েছে ইউটিউবে, অনেক বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো আরো বেশি আপনাদের যার যেটা মনে হয় যে সহজ হচ্ছে সেইভাবে হচ্ছে যে আপনারা দেখবেন যে কোনটা ইজি হচ্ছে আপনাদের জন্য, সেভাবে বুঝে নেবেন, তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে। তো এই গেল আমার হচ্ছে ডিমেস্টার লাং রেডিয়েশন, এই এক্সরে টিউবের এই একটা হচ্ছে গিয়ে
প্রসেসের মাধ্যমে আমরা আমাদের এই যে এক্সরে এইগুলোকে আমি তৈরি করে থাকি। এরপরে বাকি হচ্ছে ধরেন 20-15% যে রেডিয়েশন বা এক্সরে বা ফোটন, আচ্ছা এখানে আরেকটা দেখানো হয়েছে যে হ্যাঁ কি হচ্ছে, ডিভেস্টার লাং রেডিয়েশন এখানে আসলো, এসে নিউক্লিয়াস তাকে টানলো, টেনে সে হচ্ছে গিয়ে তার কাইনেটিক এনার্জি কিছুটা লস করলো, যে এনার্জিটা লস করলো সেটাই হচ্ছে রেডিয়েশন হিসেবে বের হয়ে গেল বা এক্সরে হিসেবে বের হয়ে গেল বা বিম হিসেবে বের হয়ে গেল বা ফোটন হিসেবে বের হয়ে গেল। ফোটন হচ্ছে সেই জিনিসগুলো যেটাকে হচ্ছে প্যাকেট অফ এনার্জি বলা হয়। এই ফোটন যদি বলা হয়, ফোটন মানে কি, এটাকে হচ্ছে প্যাকেট, এই গুচ্ছ, তার মধ্যে অনেকগুলো এনার্জি থাকে আর কি, এই গুচ্ছটাকে বলা হয় হচ্ছে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে ফোটন বলা হয়। তাহলে আমাদের বিমের স্ট্যান্ডার্ড রেডিয়েশন মোটামুটি গেল। জানি এই জিনিসগুলো প্রথমে খুবই মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আবারও বলছি এই যে আজকে আমার জিনিসগুলো শুনলেন, তারপর যখন আপনারা ক্লাস করবেন, তারপরে বই বা সিট করবেন, তখন দেখবেন যে অনেক বুঝতে সুবিধা হবে। তার সাথে আপনাদেরকে বলেছি যে অবশ্যই বিভিন্ন ইউটিউব বা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখবেন, হ্যাঁ এই ধরনের বিভিন্ন জিনিস থাকে, বা হচ্ছে গিয়ে রেডিওপিডিয়া নামে একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট আছে যেখানে অ্যাকচুয়ালি রেডিওলজি জিনিসগুলো অনেক কিছু হচ্ছে দেওয়া থাকে। সেখানে হচ্ছে রেডিওপিডিয়া দিয়ে আপনার সার্চ দিলেও দেখবেন যে অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ওই রেডিওপিডিয়া থেকেও আপনারা অনেক কিছু ইনফরমেশন নিতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, যেটা আমরা আরেকটা বলেছিলাম, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বা হচ্ছে গিয়ে কেশেল রেডিয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কেন কেশেল এটা আমি বলতেছি, কেন ক্যারেক্টারিস্টিক এটাও আমি বলবো। তো এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা কিন্তু আবার অন্যরকম কাজ করে, এটা আবার বিম স্টালাং রেডিয়েশনের মতো না, তার আবার একটু বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হওয়ার জন্য। তো এটাতে কি হয়, এটাতে হয় হচ্ছে আমাদের যে অ্যাটম রয়েছে, টাংস্টেনের যে অ্যাটম রয়েছে তার তো আমি জানি যে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে হচ্ছে বিভিন্ন অরবিটাল থাকে বা শেল থাকে বা এনার্জি লেভেল থাকে, হ্যাঁ, যেটা আমরা কি হিসেবে করি, কে এল এম এন এভাবে করে যাই, তাই না, কে হচ্ছে গিয়ে সব থেকে কাছের যেটা যে শেলটা সেটা, তারপর হচ্ছে গিয়ে এল, তার উপরেটা এম এন, এরকম করে হচ্ছে পরবর্তীতে যায়। প্রত্যেকটা অ্যাটমই কি করে যে হচ্ছে গিয়ে স্টেবল অবস্থায় থাকার চেষ্টা করে, হ্যাঁ, সে আনস্টেবল বা এক্সাইটেড হতে সে চায় না। তো এই এই স্টেবল থাকার জন্য তাকে যা কিছু করতে হয় সে করে। তো এখন যখন একটা এই যে ফিলামেন্ট থেকে আমি যখন একটা ইলেকট্রনকে পাঠাবো, সেই ইলেকট্রনটার যদি এনার্জি আমি কে শেলের যে ইলেকট্রন রয়েছে, কে শেলের যে ইলেকট্রন রয়েছে তার বাইন্ডিং এনার্জি সমান বা তার থেকে যদি বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, এই ইনসিডেন্ট ইলেকট্রনটা যদি ক্ষমতা কে শেলের যে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি রয়েছে সে বাইন্ডিং এনার্জি যদি সমান বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে কি করবে, সে এসে এই ফাস্ট মুভিং ইলেকট্রনটা এসে এখানে একে কিন্তু ধাক্কা মেরে বের করে দিবে, ঠিক আছে, সে একে কিন্তু বের করে দিবে, একদম ধাক্কা মেরে বের করে দিবে। ধাক্কা মেরে বের করে দেওয়ার কারণে যে হচ্ছে গিয়ে এখানে কিন্তু একটা তাহলে গর্তের মতো হয়ে গেল এখানে, কিন্তু তাহলে তখন কি, এটা কিন্তু স্বাভাবিক অ্যাটমের স্ট্রাকচার না, তখন এই অ্যাটমের মাথা নষ্ট হয়ে যাবে, সে আনস্টেবল হয়ে যাবে, সে এক্সাইটেড হয়ে যাবে, সে তখন চেষ্টা করবে যে হ্যাঁ না আমার এখানে গর্ত বা এই হোলটাকে আমাকে পূরণ করতে হবে, তখন কি করবে, এল সেল থেকে একটা ইলেকট্রন টুক করে এখানে এসে পড়বে। এই যে এখানে এল সেল থেকে কে সেলের উপরে পড়লো, এখানে যে এনার্জি ডিফারেন্সটা হলো, এই এনার্জি ডিফারেন্সটাই আমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হিসেবে আমি পাবো। এখানে যে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এনার্জি লেভেলের এই যে এনার্জি ডিফারেন্স, সেই ডিফারেন্সটা থেকে আমি যতটুকু এনার্জি পাবো সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। আর এটা হচ্ছে গিয়ে যখন আমার কি বলে এটাকে কেন ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে, এটা হচ্ছে আমার কথা, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বলা হচ্ছে কারণ এটা হচ্ছে যে টার্গেট ম্যাটেরিয়াল তার ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করছে। যেমন টাংস্টেনের যেমন এক ধরনের আমরা যতটুকু ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাবো, টাংস্টেনের একটা ম্যাটেরিয়াল যখন আমি ইউজ করবো অ্যানোডে বা টার্গেটে, তখন যেরকম আমি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাবো, সেই টাংস্টেনের পরিবর্তে যদি আমি ইউজ করে থাকি মলিবডেনাম বা রোডিয়াম বা অন্য কিছু,
সেখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন কিন্তু আমার যে টার্গেট ম্যাটেরিয়ালটাকে ইউজ করছি, কারণ এই যে টার্গেট ম্যাটেরিয়ালের যে অ্যাটম, এক একটা অ্যাটমের কে শেলের এগুলো একটু চেঞ্জ হয়েছে, তাদের বাইন্ডিং এনার্জি, ইলেকট্রন বাইন্ডিং এনার্জি জিনিসটা কি, এখন আমরা যদি একটু বলে থাকি, ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা হচ্ছে যে সেই এনার্জি যেটা দরকার একটা ইলেকট্রনকে একদম সম্পূর্ণ কমপ্লিটলি নক আউট করে দেওয়া অ্যাটম থেকে, ফ্রম এন অ্যাটম থেকে আমি কমপ্লিটলি একটা ইলেকট্রনকে বের করে দিতে আমার যে এনার্জিটা দরকার সেই সেই এনার্জিটাকে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি বলা হয়। সেই বাইন্ডিং এনার্জি এখন ধরেন, আবার কেন বললাম যে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন কিন্তু সব ক্ষেত্রে হয় না, ধরেন আমি যে ফিলামেন্ট থেকে যে হারমোনিক ইলেকট্রন গুলোকে বের করছি তার যদি বাইন্ডিং এনার্জি যদি বা তার শক্তি যদি এই যে কেশেলের যে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি রয়েছে তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না, সে এই কেশেলের ইলেকট্রনকে ধাক্কা মেরে কিছুই বের করতে পারবে না, সেখানে কিন্তু কোনো আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হবে না। কম ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রনটাও কিন্তু নিউক্লিয়াসের সাথে একটু অ্যাট্রাকশন হবে, নিউক্লিয়াস কিন্তু তাকে নিয়ে হচ্ছে গিয়ে তার গতি পরিবর্তন করে দিবে, তার কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে কমাই দিবে। তাহলে কিন্তু দেখেন বিনেস্টার লাইন রেডিয়েশন কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে, তার কিন্তু এরকম বেশি ক্ষমতা সম্পূর্ণ বাইন্ডিং এনার্জি সম্পূর্ণ, কম বাইন্ডিং এনার্জি সম্পূর্ণ এ ধরনের কিন্তু তার কিছু নেই, সে জেনারেল। হ্যাঁ, তার কাছে যে ইলেকট্রনই আসছে না কেন ফিলামেন্ট থেকে বা ক্যাথোড থেকে তাকেই সে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইয়া করছে, কখনো খুব কাছে নিয়ে আসছে, কখনো হচ্ছে একটু দূর দিয়ে যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন ধরনের। তো তখন এই বিনেস্টালাং রেডিয়েশনে দেখবেন আপনারা বলবে যে বিনেস্টালাং রেডিয়েশন হচ্ছে গিয়ে পলি এনার্জি, মানে কি পলি মানে বিভিন্ন ধরনের। কেন পলি বলা হচ্ছে, কারণ যদি আমি এই ছবিটা দেখি, কোন কোন ইলেকট্রন আছে যে হচ্ছে ধরেন বেশি মানে নিউক্লিয়ার তারাকে বেশি নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, যে ইলেকট্রন গুলোকে বেশি হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের কাছে অ্যাট্রাক্ট করবে তারা খুব বেশি পরিমাণে হচ্ছে রেডিয়েশন, তাদের কাইনেটিক এনার্জি বেশি লস হবে, এবং কাইনেটিক এনার্জি বেশি লস হওয়া মানে ওই যে লস ওই এনার্জিটাই কিন্তু আমার রেডিয়েশন হিসেবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে কি, যে যার কাইনেটিক এনার্জি যত বেশি কমে যাচ্ছে তার থেকে আমি তত বেশি রেডিয়েশন পাচ্ছি। তার মানে আমার যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের যত মানে নিউক্লিয়াস যত তাকে নিজের দিকে কাছে টেনে নিয়ে আসতে পারবে, নিজে যত ক্লোজে নিয়ে আসতে পারবে, তার মানে দেখেন এদিক দিয়ে ঘুরে যেতে তার কতটা পথ। আমি যদি এখানে আমার কার্সরকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আপু? আচ্ছা, আমার হচ্ছে একটা ইলেকট্রন যদি এদিকে চলে যায় তাহলে দেখেন তাকে কতটা ব্যান্ড হতে হচ্ছে, কত ঘুরে যেতে হচ্ছে, কিন্তু এই ইলেকট্রনটাকে আমি যদি দেখি তাহলে কিন্তু দেখেন তার কিন্তু অতটা রাস্তা কিন্তু তার মানে অতটা সে ব্যান্ড হতে হচ্ছে না, তার এত মোড় এত নিতে হচ্ছে না, তো তার কাইনেটিক এনার্জিও অত বেশি লস হচ্ছে না, তার মানে সে আমাকে কম অত বেশিও বিমেস্টালাং রেডিয়েশন দিতে পারছে না। তাহলে দেখেন এখানে কিন্তু একটা মানে ডিফারেন্স হয়ে গেল, যে কাজ দিয়ে যাবে সে বেশি এক্সরে প্রোডাকশন করতে পারলো বা ফোটন তৈরি করতে পারলো, যে একটু দূর দিয়ে গেল, হ্যাঁ যার একটু আকর্ষণ মানে তাকে অ্যাট্রাক্ট কম করতে পারতেছে সে একটু দূর দিয়ে গেল, তার হচ্ছে অত বেশি এনার্জি সে ফোটন তৈরি করতে পারলো না, এই জন্য আমার বিমেস্টালাং রেডিয়েশন কিন্তু পলি এনার্জি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ মাল্টিপল কোশ্চেনের জন্য, আবার হচ্ছে যে আমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্রপার্টিস অফ যদি আমি বিমেস্টালাং রেডিয়েশন বলি, পয়েন্ট পয়েন্ট করে যদি আমি বলি তাহলে একটা পয়েন্ট হবে সেটা হচ্ছে বিমেস্টালাং রেডিয়েশন যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে হবে, এবং এটা যেটা সেটা হচ্ছে জেনারেল হয়ে থাকে, এটা হচ্ছে কোনো এলিমেন্টের ক্যারেক্টারিস্টিকের উপরে ডিপেন্ড করবে না। তারপরে যদি আমি বলে থাকি এটা হচ্ছে গিয়ে পলি এনার্জেটিক, কারণ কি এটা বিভিন্ন ধরনের বিভিন্ন এনার্জির আমার হচ্ছে গিয়ে রেডিয়েশন বা বিম বা ফোটন বা হচ্ছে গিয়ে এক্সরে তৈরি করে দিচ্ছে। তো এইগুলো একটা হচ্ছে গিয়ে আমার বিমেস্টালাং রেডিয়েশনের আমি একটা। তারপর আরেকটা যদি আমি বলি যে এটা হচ্ছে 80% মানে অনেক বেশি পরিমাণে সব মানে যত মেজরিটি এক্সরেটাই আমি হচ্ছে বিমেস্টালাং এর মাধ্যমে পেয়ে যাচ্ছি, এবং এটার একটা সিনোনিম গুলো কি কি, ব্রেকিং রেডিয়েশন বা বিম রেডিয়েশন, যেহেতু মূলত বিম বা এক্স রে এটার মাধ্যমে তৈরি হচ্ছে তাই এটাকে হচ্ছে বিম রেডিয়েশনও বলা হয় বা জেনারেল রেডিয়েশন। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বিমেস্টালাং রেডিয়েশনের প্রপার্টিসের মধ্যে আমরা যদি পয়েন্ট পয়েন্ট করি যে হ্যাঁ কি কি আসতে পারে বিমেস্টালাং রেডিয়েশনের মধ্যে কি কি আছে,
তাহলে কিন্তু আমরা এই জিনিস এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমরা স্পেশালি মনে রাখতে পারি। এখানে পলিএনার্জিটিকও বলতে পারি, হেটারোজেনাসও বলতে পারি, একই জিনিসই কিন্তু। হ্যাঁ, পলিএনার্জিটিক বা হেটারোজেনাস মানে যেটার এক একটার এনার্জি এক এক রকম। তো এই সিনোনিম গুলো আপনারা একটু মনে রাখবে, এই জিনিসগুলো ঘুরাই দেয় একদম আপনাদের যে একদম সেরকম মেটাবলিজম থেকে, যেমন অনেক সময় অনেক কঠিন প্রশ্ন আসে, এই সব প্রশ্ন কিন্তু আমাদের রেডিও ফিজিক্সে কিন্তু আসবে না। এই মোটামুটি এই জিনিসগুলো একটু ঘুরাবে। তো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলি পড়ার চেষ্টা করবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে, আমি এখনই বলে রাখি পরবর্তীতে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার এক্সের কিছু কিছু টপিক রয়েছে। FCPS ইন রেডিওলজি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস রয়েছে, এই FCPS এ কিন্তু আপনি কিছু ট্রিক্স রয়েছেন। FCPS এ যেহেতু প্রশ্ন হচ্ছে 50টা, সেখানে কিন্তু আপনার রেসিডেন্সির মতো এত ভাস্ট ভ্যারাইটিস এর হচ্ছে প্রশ্ন আসার চান্স নেই। দেখবেন কি যে হচ্ছে যে কমন টপিকসই বারবার আসে, আর FCPS এ কিন্তু 60 মার্ক তুলে ফেলা ইজি। কেউ যদি নিয়মিত পড়ে তাহলে দেখবেন হচ্ছে 60 মার্ক খুব ইজিলি তুলে ফেলতে পারছেন, বাকি 10 মার্ক কিন্তু তোলা একটু কঠিন হয়ে যায়। সেটাই হচ্ছে আপনার, সেটার জন্য আপনাদের মোটামুটি পড়তে হবে। তো যে জিনিসটা সেটা হচ্ছে যে তিনটা পেপারের জন্য আমি বলবো যে যে টপিক গুলো ইনফিনিটি স্টার দেওয়া, আমরা তো রেডিও ফিজিক্সের সময় পড়লেই দিব যে হ্যাঁ কোনটা কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা হচ্ছে গিয়ে অ্যানাটোমিও আপনাদের বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হবে বা পেপার থ্রিও নেওয়া হবে, বিভিন্ন তখনও বলে দেওয়া হবে কি কি। আর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন কালেক্ট করতে পারেন যাদের থেকে প্রিভিয়াস যারা পরীক্ষা দিয়েছেন, বা আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন প্রশ্নগুলো অবশ্যই কালেক্ট করবেন। কারণ কি, টপিকস অলওয়েজ কমন পাবেন, এবং মাঝে মধ্যে দেখা গিয়েছে যে আমাদের প্রশ্নগুলো কমন পড়ে আসে। তাছাড়া যেটা হবে, সেখানে এখানে যারা এবারে যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছেন রেডিওলজিতে, তারা প্রত্যেকটা পরীক্ষা খুবই গুরুত্ব সহকারে দিতে চেষ্টা করবেন। কারণ কি, এবারে প্রশ্ন আমি দেখলাম যে মক টেস্টে যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম, আমি অ্যানাটমি যে মক টেস্টের যে প্রশ্নটা করেছিলাম, হুবহু সে প্রশ্ন একটা কমন পড়ে গেছে এবং বাকিগুলো টপিক থেকে কমন পড়ে গিয়েছে। তো একটা কোয়েশ্চেন মানে কি 2 মার্ক, সিঙ্গেল বেস। তারপরে রেডিও ফিজিক্সে, রেডিও ফিজিক্সেরও হচ্ছে গিয়ে রেডিও, তারপর পেপার 3 যেটা, সবগুলো থেকে দেখবেন কি আপনাদের টপিকটা এবং হুবহু কিছু প্রশ্ন একদম কমন পড়ে গিয়েছে। একটা প্রশ্ন যদি আমার একদম পরিচিত থাকে, হ্যাঁ সেটা তো আসলে আমার অ্যান্সার করতে খুব কম সময় যাবে, এবং আমি অন্য একটা কঠিন প্রশ্ন দেওয়ার জন্য চিন্তা করার টাইম পাবো। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই পরীক্ষাগুলো পারেন আর না পারেন পড়া শেষ করতে, যতটুকু পড়েছেন ততটুকুই দিয়ে আপনারা পড়ার মানে মানে পরীক্ষাগুলো খুব ভালো মতো দিবেন। স্পেশালি মক টেস্ট গুলো, মক টেস্ট গুলোতে আমরা যারা প্রশ্ন করি তারা এমনভাবে প্রশ্ন করার চেষ্টা করি যেন হচ্ছে বিগত দপ্তরের যে কোয়েশ্চেন গুলো, যে টপিক গুলো বারবার তারা দিচ্ছেন, ম্যাডামরা দিচ্ছেন, সেগুলো কি, এই জিনিসগুলো আমরা হচ্ছে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য পরীক্ষাগুলো অবশ্যই খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যেটা আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন নিয়ে বলছিলাম, বিমেস্টালান রেডিয়েশনের আমি কিছু পয়েন্ট করে ফেললাম। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা লিখে লিখে পড়তে পারেন, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো তো যেহেতু নতুন জিনিস, কারণ আমরা কি সাধারণত ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি এই জিনিসগুলো যদি আমরা মুহূর্তের থেকে যদি আমরা হচ্ছে একটু লিখে লিখে বা হচ্ছে নিজেদের কিভাবে ইজিলি নিজেকে বোঝানো যায়। হ্যাঁ, আপনি যখন নিজে মানে বোঝানো বলতে অনেক সময় বলে যে বেসিক ক্লিয়ার করা, বেসিক ক্লিয়ার করা, বেসিক ক্লিয়ারটা আসলে কি, আমার কাছে মনে হয় বেসিক ক্লিয়ারটা হচ্ছে যখন একটা বিষয় বা একটা টপিক যখন আপনি নিজেকে নিজে বোঝাতে পারবেন বাংলায় আপনি নিজের ভাষায়, তখনই বুঝবেন যে হ্যাঁ না আপনার ওই সম্বন্ধে ওই টপিকটার সম্বন্ধে আপনার ধারণা হয়ে গিয়েছে। কিন্তু আপনি ধরেন হচ্ছে গিয়ে বুঝাতে নিজেকে বুঝাতে পারছেন না, হ্যাঁ কি এটা, তাহলে বুঝবেন যে আপনার ওখানে কিছুটা গ্যাপ রয়েছে। তো এটা চেষ্টা করবেন যে সবসময় লিখে লিখে পড়ার চেষ্টা করবেন। যদিও আমি আমার লেখা পড়ার অভ্যাস একটু কম, তারপরও লিখে পড়তে যদি পারেন নিজের একটা নোট তৈরি করে ফেলবেন, এটা পরবর্তীতে আপনাকে খুবই কাজে দেবে। হ্যাঁ, পরীক্ষার আগে আপনি কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো, আপুরা কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্ট বলছে, হ্যাঁ এই জিনিসগুলো আমি যখন ক্লাস করেছিলাম, আমি টেনিসে ক্লাস করেছিলাম রেডিও ফিজিক্সের এক্সামে, তো এখানে কোন কোন জিনিসগুলো হচ্ছে গিয়ে খুব মানে বলতো যে হ্যাঁ এটা আসবে, এই টপিকটা আমার ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় প্রশ্ন আসে, সেটা আমি হচ্ছে গিয়ে লিখে রাখার চেষ্টা করতাম। বা হচ্ছে এখানে ঘুরিয়ে দিতে পারে কোন জিনিসটা, এস বি এ হিসেবে কোনটা আসতে পারে,
আমি সবসময় এসবিএটাকে খুব বেশি গুরুত্ব দিতাম, কারণ এসবিএটা যেহেতু এখন ভবিষ্যতে দেখা যাবে যে 50টা এসবিএ দিয়ে দিয়েছে, আর একটা করলে আপনি 2 মার্কস পেয়ে যাচ্ছেন সেখানে, এবং টাইমও কম পাচ্ছেন, মানে টাইমও কম হয়ে মানে কম লাগে, কিন্তু যদি পারেন তাহলে টাইম কমান, যদি না পারেন তাহলে হচ্ছে গিয়ে না মানে জিরো। এই জন্য আমি সবসময় যে কোনো পেপার পড়ার সময় এমন ভাবে পড়তাম যেন হচ্ছে সেখানে কি সেখান থেকে কোনো এসবিএ কি হতে পারে নাকি, এই জিনিসটাকে আমি খুবই গুরুত্ব সহকারে পড়তাম। এবং আমার কাছে শেষের দিকে আমি যখন সিট বা বই যখন পড়তাম আমি স্পেশালি একটু দাগিয়ে রাখতাম যে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে এসবিএ হিসেবে আসতে পারে, বা একটা চিহ্ন দিয়ে রাখতাম। তো যখন শেষের দিকে আমি যখন রিভিশন দিচ্ছি তখন দেখা গিয়েছে যে আমার খুব কম সময় লাগছে যে জিনিসগুলোকে মানে একটু, কারণ আমরা যখন লাস্টের দিকে রিভিশন দিয়ে অনেক কিছু আমাদের কিন্তু চোখ এড়িয়ে যায়, ওখান থেকে দেখা যায় যে স্যাররা প্রশ্ন করে, এবং স্যাররা খুব ভালো মতো জানে যে স্টুডেন্টরা কোন দিকে চোখ যাবে কোন দিকে যাবে না। তো এই জন্য সবসময় এই একটা জিনিস করবেন। আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন সলভ সেটা রেসিডেন্সি ক্ষেত্রে একচুয়ালি বেশি প্রযোজ্য আর কি, তবে FCPS এর ক্ষেত্রে আপনারা যে মক টেস্ট গুলো দিচ্ছেন সেই মক টেস্ট এর প্রশ্নগুলো আপনারা যদি একটু দেখেন, বা যে ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পর পরে যে আপনাদের ক্লাস টেস্ট গুলো হবে সেগুলো যদি আপনারা দেখেন, যে টপিকসটা আপনার একটু কঠিন মনে হচ্ছে সেই টপিকসটাকে আপনারা একটু হাইলাইট করে রাখবেন, যেন আপনি কেন পাচ্ছেন না, এটার সমস্যা কি, এটা একটু যেন আপনি শেষের দিকে একটু হাইলাইট করে দেখতে পারেন। আরেকটা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে নিশু স্যারের যে বইটা রয়েছে সেটা আসলে ক্রিশ্চিয়ান সন যে আমাদের যে মেন বইটা বলা হয় রেডিও ফিজিক্সের, সেটারই শর্ট ভার্সন ভাষণ। তো এই নিশু স্যারের বইতে দেখবেন আপনার বিভিন্ন ধরনের MCQ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শেষে হচ্ছে যে MCQ থাকে যার অ্যান্সার গুলো একদম পিছনের দিকে থাকে। তো এই প্রশ্নগুলো একটু কঠিন, হ্যাঁ একটু এতটা কঠিনও আমাদের হচ্ছে যে FCPS সাধারণত আসে না, কিন্তু আপনি যদি এই যে কমন টপিক যেগুলো ইনফিনিটি টপিক, যেমন এই একটা প্রোডাকশন অফ এক্সরে, তারপর আরো বিভিন্ন ধরনের থাকবে যেমন ইন্টারাকশন অফ এক্সরে উইথ ম্যাটার, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল হ্যাজার্ডস অফ এক্সরে, এই যে বিভিন্ন ধরনের ডিটেক্টর, এই টপিকগুলো আপনি যদি সময় পান এবং আমি বলবো সেখান থেকে একটু সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনি যেহেতু আমাদের যেহেতু FCPS এ সেরকম কোনো নোট বই নেই, বা হচ্ছে MCQ সলভ এর জন্য যেহেতু কোনো বই নেই, তো সেই জন্য আপনি যদি ওই নিশু স্যারের ওই MCQ গুলো সলভ করেন আপনি ব্রেন অনেক কাজ করবে, তখন যখন ওগুলো তো অনেক কঠিন, যখন পরীক্ষার সময় ইজিটা আসবে তখন আপনি চট করে অ্যান্সার দিয়ে দিতে পারছেন, আপনার কাছে মনে হবে না হায় হায় এগুলো কোথা থেকে আসছে, হ্যাঁ কারণ এক্স এর প্রশ্নগুলো দেখা যাবে কি এভাবে দিবে, এটা বেড়ে গেছে তাহলে এটা কমবে, তাহলে এটা কি হয়েছে মানে এই ধরনের, এটা বেড়ে গেলে ওইটা কি হবে, এই ধরনের জিনিসগুলো স্টেম গুলো বেশি আসে, হ্যাঁ এক্স এর থেকে যে প্রশ্নগুলো। তো আপনি যদি ওই বইটা যদি MCQ গুলো যদি কিছুটা সলভ করতে পারেন দেখবেন যে পরীক্ষার ওই এত কঠিনও নিশু স্যারের বইয়ের মতো এত কঠিনও প্রশ্ন সাধারণত আসে না, তো ওগুলো যদি আপনি করে ফেললেন তাহলে দেখবেন যে হচ্ছে গিয়ে অনেক ইজি হয়ে যাবে আপনার পরীক্ষার ফলে অ্যান্সার করা। এবং রেডিওলজিতে দেখা যায় যে হচ্ছে পাশের হার আগে অনেক কম ছিল, দেখা যেত 2-3 জন এরকম, এবারে কিন্তু 10 জন অনেকজন হয়েছে, হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি, তার মানে হচ্ছে গিয়ে যারা পড়ছে এবং এদের মতো অনেকেই আছে এবারে প্রথমবার। তো এই জন্য আমি বলবো যে কেউ যদি বলে যে রেডিওলজিতে প্রথমবারে FCPS সম্ভব না, এটা পুরো মিথ্যা কথা, আপনারা প্রথম থেকে সিনসিয়ার থাকলে অবশ্যই সম্ভব। আর হচ্ছে কি বলছি আপুরা বা কিভাবে হচ্ছে, তারপরে আপনারা একটু প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, সেগুলো দেখলে দেখবেন যে আপনাদের একটু ধারণা হয়ে যাবে যে হ্যাঁ কি ধরনের প্রশ্ন আসলে আমাদের এসে থাকে। তো চলেন আমরা আবার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনে ফিরে যাই। সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনকে যদি আমি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে এটা কি হয়, এটা হচ্ছে ইনার সেলের সাথে তার ইন্টারাকশন। এখানে কিন্তু আমার নিউক্লিয়াসের কোনো কথা না, নিউক্লিয়াস এখানে চুপ করে বসে থাকবে। এখানে হচ্ছে যে কে সেল রয়েছে যেটা ইনার সেল, ইনার মোস্ট সেল, তার সাথে হচ্ছে গিয়ে যে আমি ইলেকট্রনটাকে পাঠাই বাইরে থেকে, ফার্মিনিক ইলেকট্রনটাকে যে পাঠায় সে এখানে হচ্ছে নক আউট নকিং করে, নক আউট করে দেয়, নক আউট করে দেওয়ার মাধ্যমে সেখানে একটা হোল তৈরি হবে, সে হোলটাকে পুরো মানে মানে এক্সাইটেড হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়, সে আনস্টেবলটাকে স্টেবল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের উপরের লেভেলের যে ইলেকট্রন রয়েছে এল সেলের যে ইলেকট্রন রয়েছে সে যে বলে যাচ্ছে ঠিক আছে তুমি শান্ত হোক আমি তোমাকে ইলেকট্রনটা দিলাম, কিন্তু সেই ইলেকট্রনটা দিতে যেয়ে সেও আবার আনস্টেবল হয়ে যায়,
এরকম একটা প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাটমটা স্থির অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত এরকম একজন আরেকজনকে ইলেকট্রন দেওয়া নেওয়া এসবই চলতে থাকে। তো এই যে এনার্জি ডিফারেন্সটাতে হচ্ছে এল থেকে কে এর মধ্যে, এই এনার্জি ডিফারেন্সে আমরা যে রেডিয়েশনটা পেয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এবং এটাকে ক্যারেক্টারিস্টিক কেন বলা হচ্ছে, কারণ এটার হচ্ছে গিয়ে যে টার্গেট ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করে থাকি তার ক্যারেক্টারিস্টিক এর উপর ডিপেন্ড করছে। কোনো কোনো ম্যাটেরিয়ালের কেসেল এর পাওয়ার বাইন্ডিং এনার্জি একরকম, মানে যেমন টাংস্টেন এর একরকম, মোলিবডেনাম এর একরকম, এইগুলো আপনারা যখন আরো মানে এখন আমি বলতে চাচ্ছি না তাহলে মাথা ঘুরায় যাবে, দেখবেন যে এক একটার এক এক রকম। তার জন্য এক একজনের ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন এক এক রকম হবে, এবং এটা হচ্ছে মাত্র 50% রেডিয়েশন আমরা এ উপায় পেয়ে থাকি। এবং কারণ এখানে কিন্তু আমার আগে বললাম যে আমি যে ইলেকট্রনটাকে পাঠাচ্ছি ফিলামেন্ট থেকে তার একটু বাইন্ডিং এনার্জি বেশি হতে হয়, তাকে একটু শক্তিশালী হতে হয়, নাহলে কিন্তু সে হবে না। হ্যাঁ, যেটা আমার বিজনেস চালান রেডিয়েশনের ক্ষেত্রে দরকার ছিল না, কিন্তু আমার এই ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রে কিন্তু আমার দরকার। এই জিনিসগুলো হচ্ছে কি, তাহলে আমার মোটামুটি আমি ক্যারেক্টারিস্টিক এই দুই ভাবে কিন্তু আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা আমাদের হয়ে থাকে। আমি যদি এই ভিডিওটা একটু দেখি, এল সেল থেকে টুক করে একটা ইলেকট্রন আসলো এবং ওই এনার্জি ডিফারেন্স থেকে একটা চলে গেল। আবারও দেখি, আসলো ইনসিডেন্ট, তারপর হচ্ছে একটা ইলেকট্রনকে বের করে দিল, এল সেল থেকে একটা পড়লো এবং পড়ে যে এনার্জি ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হিসেবে আমার আমরা পেলাম। তো এই দুইটা উপায়ে আমাদের হচ্ছে আমাদের যে এক্স রে, যে এক্স রে নিয়ে আমরা এত বেশি কাজ করি, এই এক্স রেটাই আমাদের এভাবে তৈরি হয়ে থাকে। এই যে দেখেন, আমি আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল দেখান, আসলো কেসেলের ইলেকট্রনকে হচ্ছে গিয়ে ধাক্কা মেরে বের করে দিল। হ্যাঁ, এবং এর জন্য ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কেসেল হচ্ছে কি রেডিয়েশন হিসেবে বলা হয় সাধারণত, কারণ সব মানে বেশিরভাগ ক্ষেত্রে কেসেল এর সাথেই হচ্ছে এটার ইন্টারেকশন হয়। এরপরে এখানে যে কক্ষটা হয়ে যায় সেই কক্ষটাকে পূরণ করার জন্য এল সেল থেকে একটা ইলেকট্রন এখানে এসে পড়ে, এবং এখানে যে এনার্জিটা ডিফারেন্স হচ্ছে, এনার্জিটা যে ডিফারেন্স হচ্ছে সেটাই হচ্ছে আমি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হিসেবে পেয়ে গেলাম। তো এই গেল আমার মোটামুটি আমি কিভাবে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা পেলাম। তো মোটামুটি এটাই যে আমাদের এক্স রে তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আমরা এভাবেই কিন্তু হচ্ছে পেয়ে থাকি। তো এই সম্পর্কে পরবর্তীতে আপনাদের আরো ক্লাস না হবে, ক্লাসে আরো বিস্তারিত পড়ানো হবে। আমি যতটুকু চেষ্টা করেছি যে বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের ঝামেলা লাগে, হ্যাঁ, সেগুলোকে আমি হচ্ছে একটু আজকে হাইলাইট করার চেষ্টা করেছি। এবং এই টপিকটাকে বেছে নিয়েছি প্রথমত এক্স রে কেমনে তৈরি হয় সেটা যদি আমরা না জানি তাহলে কিভাবে, দ্বিতীয়ত এটা হচ্ছে কি FCPS এর এই টপিকটাকে আপনার প্রশ্ন পাবেন, এই জিনিসগুলোর জন্য আমি আজকের এটা প্রোডাকশন অফ এক্সেল ডেমো ক্লাস হিসেবে এই টপিকটাকে বেছে নিয়েছি। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর প্রথম দিকে প্রথমে বলে রাখছি এই জিনিসগুলো মানে মাথার উপর দিয়ে যাওয়ার মতোই টপিক। হ্যাঁ, তো আমিও এই জিনিসগুলো বুঝেছি অনেক কিছু করার পরে, তো এই জন্য কঠিন লাগবে, বাট হচ্ছে গিয়ে আপনারা যখন পরবর্তীতে আবারও পড়বেন দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে, আর রেডিও ফিজিক্সটা মজা নিয়ে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং হচ্ছে আমরা চেষ্টা করব কতটা ইজি বা কিভাবে প্রশ্ন কি কোথা থেকে আসে সেই জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করব। তো মোটামুটি আজকে এতটুকুই, আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, আজকে আমার থেকে এতটুকুই। ধন্যবাদ আপুকে, আমাদের সাথে অনেকে জয়েন করেছেন। তো আজকের টপিকস রিলেটেড রেডিওলজিতে পার্ট ওয়ান আগামী জুলাই সেশনে দিবেন, এই বিষয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে আপনারা জানাতে পারেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ওই যে লাইভে কেউ কেউ কমেন্ট করেছেন যে রেডিওলজি ক্লাস সবগুলো উনি নেবেন কিনা, হ্যাঁ, আমাদের আপু খুব জনপ্রিয় মেন্টর, উনি ম্যাক্সিমাম ক্লাস নিয়ে থাকেন, এর বাইরে আরো আমাদের কিছু মেন্টর আছেন তারাও নিয়ে থাকবেন। ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে না, এগুলো লাইভই নেবে? তারা বেশি উপকৃত হবে। লাইভে তো থাকা হবে, মানে
আপনি যদি কোনো কারণে কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন তাহলে ওই ভিডিওটা আপনি দুই দিন পরে পাবেন, রেকর্ড একটা ভিডিও পাবেন দুই তিন দিন পরে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের কিছু ঘোষণা ছিল, এগুলো আমরা দিয়ে শেষ করব। এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং ক্লিনিক্যাল ব্যাচ চালু হবে আগামী সপ্তাহ থেকে। এখানে 16টি ক্লাস থাকবে, 16টি ক্লাস টেস্ট থাকবে, এরপর দুইটা বিসিএস এর আদলে একদম পেপার 1, 2, 3 ওয়াইজ দুইটা মক টেস্ট থাকবে। তো সেই ব্যাচটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তো সেটার আগে আমাদের একটা ওরিয়েন্টেশন এবং সিলেবাস ডিসকাশন ক্লাস হবে যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তো সেই ক্লাসে আপনাদেরকে আমরা ইনভাইট করে রাখতেছি আজকেই, আমরা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আপনাদেরকে জানিয়ে দিব। যারা মনে করতেছেন যে একবার নতুন করে আমরা শুরু করব একদম A to Z ওভারঅল সব করব, তো তাদের জন্য হচ্ছে যে আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3 যেটা আগামীকাল থেকে চালু হবে, এই ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল 3টায় থেকে শুরু হবে। তো যাদের সুযোগ থাকবে আগামীকালের যে অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। সেখানে আমাদের জেনেসিসের অভিজ্ঞ মেন্টররা একটা ওভারঅল Part-1 এর উপরে ক্যারিয়ার গাইডলাইন দিবেন, এবং আরো যারা এবার রিসেন্ট January 2021 যারা এবার Part-1 পাশ করেছেন, সদ্য Part-1 পাশ করা কিছু ডক্টর, তারা তাদের অনুভূতি শেয়ার করবেন, কিভাবে তারা আমাদের অনলাইন সার্ভিসটি নিয়েছিলেন এবং কিভাবে তারা এই করোনাকালীন সময়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে এরকম একটা ঈর্ষণীয় রেজাল্ট করেছেন, সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। তো আগামীকালের প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। সেখানে আমরা ওভারঅল ডিটেইলস একদম বেসিক প্লাস ক্লিনিক্যাল দুইটা সহ এখানে আলোচনা হবে। তো যার যেটা কমফোর্টেবল, যার যেটা কাছে প্যালাটেবল মনে হবে, সে সেটা করতে পারবেন। তাহলে দুইটা ঘোষণা আপনাদের জন্য, একটা হচ্ছে যে আমাদের রেডিওলজি ইমেজিং এর যে অরিয়েন্টেশন ক্লাস এবং সিলেবাস ডিসকাশন, এটা টাইমটা ফিক্সড করে আপনাদেরকে জানিয়ে দিব। আর হচ্ছে যে আমাদের আগামীকাল Part-1 এর ফাউন্ডেশন ব্যাচের একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম 3টা থেকে শুরু হবে, এই জুমের মাধ্যমে আমরা লাইভ প্রোগ্রাম করব। যারা আগ্রহী আমাদের পোস্ট গুলোতে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে মেসেজের মাধ্যমে জুমের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সরাসরি আমাদের সাথে আপনারা যে কোনো কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে করতে পারবেন, সেই বিষয়টা থাকবে। তো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের সেশন এখানেই শেষ করব। আমাদের আরো কিছু প্রোগ্রাম ইনশাল্লাহ হবে এরপরে, আমরা আমাদের গ্রুপে বিশেষ করে আমরা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন, যেহেতু এখন অনলাইন পুরোটাই অফলাইনের কোনো কারবার নেই। তো যেহেতু অনলাইনে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আমাদের যে বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়া থাকে গ্রুপগুলোতে, বিভিন্ন ঘোষণা আমরা দিয়ে থাকি বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের আমাদের ডেমো ক্লাস থাকে, কিছু সেমিনার থাকে, কিছু টিপস ক্লাস থাকে, কিছু ডেমো ক্লাস যেমন আজকে আমরা নিয়েছি, এই ডেমো ক্লাসগুলো সামনে আরো থাকবে। তো আপনারা চেষ্টা করবেন এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে, কেমন আজকের ক্লাসটি কেমন হলো, এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আমাদের গ্রুপগুলোতে লিখবেন, বা আপনার যদি আর কোনো কোয়ারি থাকে কোনো ক্লাসের যা রেডিওলজির এই টপিকসটার উপরে যদি একটু আলোচনা আপনারা করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, তাহলে সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলো রাখার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী জুলাই সেশনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা। বাকি সময়টুকু আপনারা ভালোভাবে ব্যবহার করবেন, সময়ের সদ্ব্যবহার করেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।